বছরের বিশেষ দিনে বসে মাছের মেলা। নানা ইতিহাস রয়েছে এই মেলাকে ঘিরে। স্থানীয়রা জানালেন, প্রায় 500 বছরেরও পুরনো এই মাছের মেলা। নানান রকম মেলার কথা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু মাছের মেলা শুনেছেন নাকি কখনো? শুধুমাত্র বিভিন্ন রকমের মাছ নিয়েই মেলা বসে এখানে। বছরের বিশেষ দিনে এই মাছের মেলায় অংশ নিতে আশেপাশের জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষেরাও ছুটে আসেন। পৌষ মাসের শেষ হয়ে মাঘের শুরু, মাঘের প্রথম দিনেই বসে এই বিশেষ মেলা। দূর দূরান্ত থেকে মৎস্যজীবীরা রুই, কাতলা, ভেটকি, শোল, মাগুর প্রভৃতি নানা রকমের মাছ নিয়ে হাজির হন এই মেলাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 516 বছরের প্রাচীন এই মেলা। হুগলির সপ্তগ্রামে যা আজ মাছের মেলা নামেই পরিচিত হয়েছে স্থানীয়দের মধ্যে। জনশ্রুতি, চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য বিজয়কৃষ্ণ গোস্বামী নীলাচল থেকে ফেরার পথে একদিন কাটিয়ে যান এই গ্রামে। তিনি নিজে বৈষ্ণব হলেও এই দিনে তার কাছে ভক্তেরা আবদার করে ইলিশ মাছ খাওয়ার জন্য। কথিত আছে, মহাপ্রভু নাকি এই দিনে ভক্তদের দাবি মেটাতে পুকুর থেকে ইলিশ মাছ ধরেছিলেন। তারপর মহাসমারোহে ভাত আর মাছ খাওয়া হয় গোটা গ্রাম জুড়ে। সেই থেকে এই দিনের মাহাত্ম্য মনে রেখে প্রতি বছর পালন করা হয় মাছের মেলা। তবে বর্তমানে মাছের মেলাতে শুধু ইলিশ মাছ নয়, স্থান পেয়েছে নানান সামুদ্রিক মাছ। এখানে যে শুধু কাঁচা মাছ বিক্রি হয় তা নয়, বর্তমানে সময়ের নিয়মে মাছ কিনে ভেজে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এই মেলাতে। সপ্তগ্রামে কৃষ্ণপুরে মাঘ মাসের প্রথম দিনটিতে সকাল থেকেই এদিন ভিড় জমতে শুরু করে মাছের মেলায়। এ বিষয়ে কৃষ্ণপুর ঠাকুরবাড়ির সেবায়েত অমর চক্রবর্তী বলেন, মকর সংক্রান্তির দিনেতে ত্রিবেণীতে গঙ্গা স্নান করে যেদিনকে ঠাকুর বাড়িতে ফিরলেন, রাজার ছেলে ফিরে এসেছে এই আনন্দে আত্মহারা হয়ে। এ তো অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়ে কী করেছিল, যে যেমন পেরেছে নদী পুকুর নালা থেকে মাছ টাচ নিয়ে এসে রান্না করে ঠাকুর বাড়ির পিছনে দিয়ে রান্না করে খেয়েছিল। বৈষ্ণব সম্প্রদায় বাড়িতে প্রত্যেকে এসেছিলেন, তারা মহাপ্রভু ভক্ত ছিলেন, রঘুনাথ দাস গোস্বামীর কাছে আবদার করেছেন, তুমি তো মহাপ্রভুকে এত ভক্ত করো, এত ভক্তি তোমার, এত সব কিছু, তো আমরা আজকে এই আমের ঝোল খেতে চাই। সেই সময় তো দোফল আম ছিল না, কিন্তু মন্দিরের দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল, মহাপ্রভুর কৃপায় সেই গাছেতে জোড়া আম পাওয়া গিয়েছিল, আমের ঝোল করেছিল। ওই ফিরে আসার দিনটাকেই রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ উৎসব মেলা, সেই দিনটাকে স্মরণ করেই এই পয়লা মাঘ স্মরণ উৎসব মেলা এই কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে প্রবাহিত হয়ে যাচ্ছে, শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ উৎসব মেলা। পরবর্তীকালে যেহেতু মাছের এখানে বাজারে মাছ চাষ বিক্রি হয়, বহু লোক আসে মাছ কেনে, রান্না করে খায়, আনন্দ করে ইত্যাদি, পরবর্তীকালে এটাকে মাছের মেলা নামেই পরিচিত হয়ে গেছে। রঘুনাথ দাস গোস্বামীর যে স্মরণোৎসব মেলা, সেটা এখন চাপা পড়ে গিয়ে মাছের মেলায় পরিণত হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।